মাস দুয়েক আগে খোয়াই পদ্মবিল এলাকার পাগলা বাড়ি পর্যন্ত পিডব্লিউ অধীনে শুরু হয়েছিল নতুন একটি রাস্তার কাজ রাস্তার কাজে ব্যবহৃত দুটি জেসিপি মেশিনকে সেই সময় অবৈধভাবে বন দপ্তরের জমি কাটার অভিযোগে বিনা নোটিসে অনৈতিকভাবে তুলে নিয়ে যায় বন বিভাগের কর্মীরা এই ঘটনার পর দুই মাস অতিক্রান্ত হলেও জেসিপি ছাড়িয়ে আনতে ব্যর্থ হয় ঠেকেদার ফলে দুই মাস ধরে বন্ধ হয়ে পড়ে আছে রাস্তার কাজ প্রতিনিয়ত বহু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এলাকাবাসীদের রাস্তার এই সমস্যার সমাধানের দাবিতে ক্ষুব্ধ হয়ে সোমবার খোয়াই আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বসেন স্থানীয় এলাকাবাসী চার ঘন্টা অবরোধ চলাকালীন কোন প্রশাসনিক আধিকারিক ঘটনাস্থলে পৌঁছাননি বলে উঠেছে অভিযোগ গরমের এই প্রখর রোদে সাড়ে চার ঘন্টা রাস্তার দুপাশে আটকে পড়েন শত শত যাত্রী বিপুল যানজটের সৃষ্টি হলে দীর্ঘ সাড়ে চার ঘণ্টা পর ঘটনাস্থলে যান রাজ্য বন বিভাগের খোয়াই মহকুমা আধিকারিক নীতিশ চক্রবর্তী বিক্ষোভকারীদের সাথে কথা বলে তিনি ক্ষোভ দ্রুত এই সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা আর